ঠাকুমা, ও ঠাকুমা, বলি কেমন আছো? ও মা, এ ঘোচু যে কতদিন পরে এলি বাবা! দেরি করে এলাম বুঝি, হবে হয়তো। আমি কি আর অত শত বুঝি, আমি তো ঘোচু। আয় আয়, বস বাবা বস। না গো ঠাকুমা, আমার বসার কি আর উপায় আছে, কত কাজ আমার। তা বাপু, অত কাজ কিসের শুনি, এতদিন পরে ঠাকুমার কাছে এলি। কাজ আমার অনেক ঠাকুমা, এই সকালে উঠে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, সবার সাথে গালগপ্প করি, পচা ঘুড়ি ওড়াই, তার সাথে তার লাটাই ধরি, তারপরে কাঁঠাল গাছে চড়ে কাঁঠাল খাই। হয়েছে বাপু, খুব হয়েছে, আর ফিরিস্তি দিতে হবে না। বলি, এগুলো কাজ না অকাজ? ছোটবেলায় যেমনটি দেখেছিলাম সেইরকমই হেলা ভোলা আছিস দেখছি। তা হবে হয়তো, ছোটবেলায় তো আমি ছোট ছিলাম, তাই এখন আমি বড়বেলায় বড় হয়েছি, কিন্তু আর আমি আর বোকা নেই, আমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি গজিয়েছে এখন। বটে, তা কিরকম শুনি? তার কি আমি বুঝি, তবে আমার বউ বলেছে, বাড়ি বুদ্ধিমতি আমার বউ, বুঝলে ঠাকুমা? ও মা, তোর বাছা আবার বিয়ে হলো কবে? হ্যাঁ, জানতে পারলুম না তো। তুমি জানবে কি করে শুনি, তোমাকে তো আমি নেমন্তন্ন করতে এসেছিলাম, কিন্তু তুমি তো তখন সর্দিতে। সর্দিতে মানে? সবাই তো বলে তুমি সর্দিতে গিয়েছো। ও তাই বল, আমি তো ভাবলাম কি না কি, সর্দি নয় বাছা, আমি কাশিতে গিয়েছিলাম। ওই একই হলো, সর্দি আর কাশি এক। আরে বাপু, আমি কাশিতে বাবা বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলাম, কত ভাগা! ও ঠাকুমা, তুমি আমাকে বকছো? আচ্ছা বকো, আমি কিন্তু রাগ করি না, দুঃখ একটু পাই, কিন্তু কাউকে বলি না। আরে না রে বাপু না, বকবো কেন, কত আদরের নাতি তুই, তা নাদ বউকে নিয়ে এলি না কেন, একবার চোখের দেখা দেখে নিতুম। তাই তো, খুব ভুল হয়ে গেল গো, আমি তো বাড়িতে বলেই আসিনি, ওই ওই করতে করতে চলে এলাম। তা বাপু, পোলাপান কয়টি? পোলাপান কোথায় আবার পোলাপান, পোলাপান তো নাই। ও মা, বলিস কি রে ছোড়া, বিয়ে হয়েছে সেই কবে, এখনো ঘরে পোলাপান নেই, কি অলক্ষণে কথা! ও মা, তাই বুঝি। আচ্ছা ঠাকুমা, আমি যাই, বউকে জিজ্ঞাসা করি, বউ আমার ভারী বুদ্ধিমান জানো তো। সত্যি তো, আমাদের পোলাপান নেই কেন? ঘরে পোলাপান থাকলে তো ভালোই হতো, বেশ লুকোচুরি খেলা যেত, ডাঙ্গুলি খেলা যেত, আর উঠানে গুল্লিও খেলা যেত। না, পোলাপান আমার চাই চাই, বাড়ি গিয়ে বউকে জিজ্ঞাসা করি। ও হরি, ভুলেই গিয়েছিলাম, বউ তো বাড়ি নেই, বাপের বাড়ি গিয়েছে, কাল সকালে আসবে। তা যাবো নাকি একবার সেজ্জি শ্বশুর বাবার বাড়ি? আহা, শাশুড়ি মা কত ভালো ভালো রান্না করে খাওয়ান, আহা! কিন্তু না, বউ বলেছিল ঘন ঘন শ্বশুর বাড়ি যেতে নেই, তাহলে আদর কমে যায়। থাক, তাহলে যাবো না, বউ রাগ করবে। তাহলে যাই, একটু কাঁঠাল গাছে বসে কাঁঠাল খাই। ঘোচু 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 ঘোচু।
সেই যে আমার পোলাপানরা বেশি করে কাঁঠাল খাও তো বাপু, কাঁঠাল ভারী সুস্বাদু জানো তো, আর সবাই জানে আমি মানে তোমাদের ঘচু বাবা কাঁঠাল খেতে কত ভালোবাসে। ঘচুর তিন পোলাপান, কাঁচু মাচু আর লিচু। বাবা বাবা, আমারও কাঁঠাল খেতে খুব ভালো লাগে বাবা, আমি একটা আস্ত কাঁঠাল খেয়ে নেব। না না, সেটি হচ্ছে না বাবধন, হারানখুড়ো বলে দিয়েছেন পোলাপানদের খাওয়ানোর দায়িত্ব বাবার মানে এই আমার, আমি কাঁঠাল ভাঙবো আর একটা একটা করে তিনজনকে দেব। হ্যাঁ, আমি কিন্তু ভারী ভালো বাবা, এই বলে দিলুম গচুর আছে পোলাপান, এক দুটো নয় তিন খান, তিনটি ছেলের বাবা ঘচু কাচু মাচু আর লিচু। চলো এবার পোলাপানরা স্কুলে যেতে হবে। না বাবা, স্কুলে যাব না, মাস্টার মশাই খুব রাগি, আমি পড়া না পারলে কান ধরে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রাখেন। হ্যাঁ বাবা, আমাকে মুর্গা বানিয়ে রেখেছিলেন। আহা, এ তো ভারী কঠিন কথা হে, আমার পোলাপানরা পড়া না পারলে মাস্টার মশাই তো শাস্তি দেবেন, সে আর নতুন কি, আমি তো রোজই নীল ডাউন হয়ে বসে থাকতাম, গচু ছিলাম তো। না গো বাবা, আমাদের মাস্টার মশাই ভারী রাগি, আমি তো অঙ্কে গোল্লা পেয়েছি তাই বেদ দিয়ে হাতে মারলেন, এই দেখো হাতে লাল লাল দাগ হয়ে আছে। সে আমি গোল্লা অনেক পেয়েছি, শুধু অঙ্কে কেন বাংলাতেও পেয়েছি, আমার হাতে কত বেতের দাগ ছিল, তবে হাতে কড়া পড়ে শক্ত হয়ে গিয়েছে, তাই এই হাত দিয়েই বড় বড় কাঁঠাল ভাঙতে পারি। তা পোলাপানরা, এবার স্কুল তো যেতেই হবে, না হলে তোমাদের মা মানে আমার বউ কিন্তু খুব রাগ করবে। হে হে বাবা, তাহলে তো তোমাকেও যেতে হবে ঘচু বাবা। আমাকে? তা কেন শুনি, স্কুলে গিয়ে কি আমি পড়া করব? মাস্টার মশাই তোমাকে ডেকে পাঠিয়েছেন। ও মা, তাই বুঝি মাস্টার মশাই আমাকে ডেকেছেন, তাহলে চা বিস্কুট খাওয়াবেন নিশ্চয়। আমাদের তিনজনের পরীক্ষার যা ফল তাতে। পরীক্ষার ফল দেখাবে? বাবা, তাহলে তো একটু মিষ্টি নিয়ে যেতে হচ্ছে, আমি ঘচু বাবা এখন সব জানি। সে তুমি যা ভালো বোঝো, পরে কিন্তু আমাদের দোষ দিও না ঘচু বাবা। ও ঘচু দাদা, ঘচু দাদা বলি যাচ্ছ কোথায়? ও পোচা, যাচ্ছি ভাই পোলাপানদের নিয়ে স্কুলে, মাস্টার মশাই ডেকেছেন যে। কিন্তু স্কুল তো এই দিকে, তোমরা উল্টো দিকে যাচ্ছ কেন? ও মা, তাও জানে না, বলি মিষ্টির দোকানটা কোন দিকে শুনি? হ্যাঁ, হরি ময়রার দোকান তো এই দিকে, কিন্তু মিষ্টি নিয়ে স্কুলে যাবে কেন? আহা, মাস্টার মশাই ডেকেছেন বলে কথা, আমার বউ বলে তো কেউ ডাকলে খালি হাতে যেতে নেই, তাই মিষ্টি নিয়ে যাচ্ছি। এই চল চল পোলাপানরা, না হলে দেরি হয়ে যাবে তো। ঘচু ঘচু। ও ভাই, বেশ ভালো দেখে রসগোল্লা দাও তো এক হাঁড়ি। ও ঘচু বাবা, এক হাঁড়ি মিষ্টি মাস্টার মশাইকে দেবে? উনি তো একা, কত মিষ্টি খাবেন? আমরা কটা করে খেয়ে নেই না বাবা, আমার আবার খিদে পেয়েছে বাবা। ও মা, তাই তো, আমারও তো ভারী খিদে পেয়েছে, কিন্তু বউ বলেছে আগে পোলাপানদের পড়াশোনা তারপর সবকিছু। রসগোল্লা খাবো বাবা। আরে না না, আগে স্কুল, মাস্টার মশাই কেন ডেকেছেন আগে তো দেখি।
তারপর রসগোল্লা। কিন্তু রসগোল্লা তো মাস্টার মশাই খাবেন, তবে আমরা কি খাবো? আরে না না, মাস্টার মশাই আর কত খাবেন, ডেকেছেন আমাকে, মানে অতিথি আমি, তাহলে নিশ্চয় মিষ্টি খাওয়াবেন। আচ্ছা চলো তাহলে, কিন্তু মাস্টার মশাই যে কি খাওয়াবেন তা কে জানে। মাস্টার মশাই, মাস্টার মশাই, এই যে আমি ঘচু, এসে গিয়েছে অতিথি। ও মা, আমার পোলা পানগুলো গেল কোথায়? আ ঘচু, সেই কবে ডেকে পাঠিয়েছি তা এখন আসার সময় হলো। ও মা, তাই বুঝি, এই নিন আপনার হাঁড়ি, মানে রসগোল্লার হাঁড়ি। তা রসগোল্লা কেন শুনি? তিন ছেলে পরীক্ষার ফলে রসগোল্লা পেয়েছে তাই। ভারী বেহায়া নির্লজ্জ লোকে তুমি। ও মা, নিমন্ত্রণ করে খারাপ কথা বলছেন হে মাস্টার মশাই, জানেন তো অতিথি নারায়ণ। জ্ঞানের নারী তো দেখছি টনটন, কিন্তু এত জ্ঞান যখন তখন ছেলেগুলো মূর্খ হচ্ছে কেন শুনি? একটারও পড়াশোনায় মন নেই, পরীক্ষার ফলে সব বিষয় গোল্লা, ভবিষ্যৎ গোল্লায় যাবে। ও মা, তাই বুঝি, গোল্লা পাওয়া খারাপ বুঝি? আমি তো ঘচু তাই বেশি কিছু বুঝি না, তবে আপনি মাস্টার মশাই কত কিছু জানেন, আপনি যখন বলছেন তাহলে ঠিকই বলছেন। এরকম মূর্খ পিতার সন্তানরাও মূর্খ হবে, তাতে আর আশ্চর্য কি? তবে ভালো করে শুনে নাও, পরের পরীক্ষাতেও যদি এরকম ফল হয় তাহলে তিনজনকেই স্কুল থেকে তাড়িয়ে দেবো কিন্তু। হ্যাঁ, স্কুল থেকে তাড়িয়ে দেবেন আমার পোলাপানদের? তাহলে তো ভারী অন্যায় হবে, ওরাও তো আমার মতো ঘচু হবে, তাদের পোলাপানদের জন্য ওদের বকা খেতে হবে যেমন আমি বকা খাচ্ছি। এ আবার কি নাটক শুরু করলে হে বাপু, যত সব ঝামেলার কাণ্ড, যেমন বাপ তার তেমনি ছেলে পেলে। এই তো বউ চলে এসেছে, দেখো না মাস্টার মশাই আমাকে বকছেন, ছেলেদেরও বলেছে স্কুল থেকে তাড়িয়ে দেবেন। নমস্কার মাস্টার মশাই। হ্যাঁ নমস্কার, তা তুমি বুঝি এই তিন রত্নের মা? আহা কি যেন নাম, কাচু মাচু আর লিচু। হ্যাঁ মাস্টার মশাই, কি বলবেন বলুন। কি আর বলবো, এদের পড়াশোনা কিছু হবে না, শুধু শুধু আমাদের স্কুলের নাম খারাপ করবে, পড়াশোনাতে মনই নেই, সব বিষয়ে পেয়েছে গোল্লা। বলেছে বাড়িতে? হ্যাঁ আমাকে বলেছে, বাবাকে দেখা করতে বলেছিলেন। একদমই বটে, এবারে সব বিষয় পাশ না করলে এই স্কুলে আর ওদের রাখা যাবে না, আগেই বলে দিলুম। এসব কথা আমাদের বলছেন কেন? তা কাকে বলবো শুনি, মাঠের ওই বটগাছটাকে। বাবা মা হয়েছো, ছেলেমেয়ের পড়াশুনোর খেয়াল রাখবে না, আহম্মক কোথাকার। কিছু মনে করবেন না মাস্টার মশাই, পড়াশোনার জন্য ওদের স্কুলে পাঠিয়েছি, ওদের পড়াশোনা করানোর দায়িত্বটা তো আপনাদেরই। মানে কি বলতে চাইছো তুমি? বলছি পড়াশোনার সব দায়ভার যদি আমাদেরই নিতে হয় তাহলে স্কুল কেন, মাস্টার মশাইরা আছেন কেন? বাহ, আমরাই সব করব, আর বাড়িতে তোমরা কিছু করবে না, ওদের বোঝাতেও তো পারো ভালো করে। হ্যাঁ সে তো পারি, তবে আপনিও কি ওদের ভালো করে বুঝিয়েছেন, ওদের খারাপ ফলে কারণ বোঝার চেষ্টা করেছেন? এই এই কি বলতে চাইছো বলো তো, এই স্কুলে সবাই শুধু তোমাদের তিন রত্নের জন্যই আছে নাকি? অন্য বাচ্চারা যারা ভালো পড়াশুনো করে তাদের কি হবে? স্কুলের প্রতিটি বাচ্চা আপনাদের কাছে সমান হওয়া উচিত, যারা একটু পিছিয়ে তাদের প্রতি তো আরো বেশি দায়িত্ববান হওয়া উচিত আপনাদের। প্রত্যেক বাবা মায়েরা আপনাদের উপর ভরসা করে স্কুলে পাঠায় তাদের ভবিষ্যতের কথা ভেবে, আর আপনারা দায়িত্ব এড়িয়ে কথায় কথায় বাবা মাদের থেকে পাঠান, সেটা কি উচিত? এই কি যাতা বলছো, তোমার ছেলেদের পড়াশোনার আগ্রহই নেই, তার আমি কি করব? যাতা বলছি না মাস্টার মশাই, আপনি বলুন, স্কুলে আসার পরও যদি ছাত্রদের পড়াশোনায় আগ্রহ তৈরি না হয় তার ব্যর্থতার দায়ভার কার, ওই ছাত্রের, তার বাবা মায়ের?
কি আপনার? শিক্ষক তো আপনি। সবার মাথা কি আর এক হয়? তোমার ছেলেদের মাথাই নেই, সব গোবর ভুষি। আমি আপনার সাথে একমত নই মাস্টার মশাই। বৈজ্ঞানিকরা বলেন আমাদের মস্তিষ্কের যা ক্ষমতা তা খুব সামান্যই আমরা ব্যবহার করি, আমি আপনি সবাই, তাই বাকি অংশ পুরোটাই অব্যবহৃত। তাই বুদ্ধি কম বলে কিছু হয় না, তাদের সঠিক কাজে বুদ্ধি ব্যবহার করতে অনুপ্রাণিত করতে না পারার অক্ষমতা আপনার বা পুরো স্কুলে। আর বাড়ির লোকের কোনো দায়িত্ব নেই? কেন থাকবে না? তার পড়াশোনার ব্যবস্থা করা, উপযুক্ত পরিবেশ তৈরি করা, পড়াশোনার বই খাতা ইত্যাদি সামগ্রীর ব্যবস্থা করা, এই সব। কিন্তু পড়াশোনার আগ্রহ জাগানো, সঠিক শিক্ষাদান, এসব তো শিক্ষক ও স্কুলের দায়িত্ব। বুঝেছি বুঝেছি বউ, আমি বুঝেছি। যেমন রোগ হলে যা চিকিৎসা সব সব ডাক্তার বাবু করেন, আর বাড়ির লোক রোগীর সেবা শুশ্রূষা করেন, তাই তো বউ? হ্যাঁ ঠিক তাই। এক ওষুধে কাজ না হলে ওষুধ পরিবর্তন তো ডাক্তার বাবু করবেন, বাড়ির লোক তো নয়। কি মাস্টার মশাই, আর বকবেন বাবা মাদের? না, আমি হয়তো ভুল করেছিলাম। আমার চোখ খুলে দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। আমি এখন থেকে পিছিয়ে পড়া অমনোযোগী ছাত্রদের দিকে বেশি মনোযোগ দেব। আমাদেরও মাফ করবেন মাস্টার মশাই, আমার এই পতিদেবতাটি একটু বেশি ভোলা ভালা, কিন্তু ওকে কেউ কটু কথা বললে আমি আর মাথা ঠান্ডা রাখতে পারি না। আমরা আজ আসি মাস্টার মশাই, ভালো থাকবেন। হ্যাঁ, তোমরাও ভালো থেকো মা। তোমাদের সন্তানদের আমি মানুষ করার আপ্রাণ চেষ্টা করব। আরে আমার পোলাপানরা কোথায়? ওরে কাঁচুমাচু লিচু, কোথায় তোরা? পোলাপান, ও পোলাপান। কি গো, কি হয়েছে তোমার? সেই কখন থেকে ডেকে যাচ্ছি আর কি সব বলে যাচ্ছ, কাঁচু মাচু আর সব কি জানো? ও মা, বউ যে কখন এলে? আর কাঁচু মাচু আর লিচু, এদেরও চেনো না বুঝি? পোলাপান, আমাদের পোলাপান। ও মা, কি সব বলছো, পোলাপান আবার কোথা থেকে এলো? আমার বউ জানে না জানে না। ঘঁচুর আছে পোলাপান, এক দুটো নয় তিন খান, তিনটি ছেলের বাবা ঘঁচু, কাঁচু মাচু আর লিচু।